Hello, Assalamualaikum. Welcome to my new blog. And আজকের এই ব্লগে আমি কথা বলবো ফোন কোম্পানিতে পার্ট টাইম জব নিয়ে। তো আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই ফোন কোম্পানিতে পার্ট টাইম জব করে থাকে। তো সাউথ কোরিয়াতে আসার পরে আপনি যদি চান ফোন কোম্পানিগুলোতে জব করতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কোম্পানিতে জব বলতে বেসিক্যালি দুই ধরনের হয়। আপনি ফোন কোম্পানির সবগুলোতে জব করতে পারেন, অথবা আপনি আমি যেরকম একটা অফিসে জব করি ওইভাবেও করতে পারেন। তো কেন অ্যাকচুয়ালি কোরিয়ানদের ফোন কোম্পানিতে আমাদের মতো ফরেন পার্ট টাইমার ওয়ার্কারদের দরকার হয়? কারণ শুধুমাত্র যদি আপনি সাউথ এশিয়ার যে পপুলেশনটা ধরেন, এটাও কিন্তু কম না। প্রায় 1.5 লক্ষ মানুষ শুধুমাত্র ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ওইগুলো কান্ট্রি থেকে প্রায় 1.5 লক্ষ আপনার ফরেন E9 আমাদের ওয়ার্কার বলেন, স্টুডেন্ট বলেন, এছাড়াও অনেক জব হোল্ডার এখানে আছে। তো এটা কিন্তু একটা অনেক বড় একটা আমাদের কি বলেন মানে মার্কেট। সো এই জন্য ফোন কোম্পানিতে জব করলে আপনি ওই মানুষগুলোর কাছে ফোন সেল করতে পারবেন, আর এই মার্কেটিংয়ের জন্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে এখানে পার্ট টাইম জবের জন্য রাখা হবে। সো এখন বেসিক্যালি আমাদের কাজ কি সেটা দেখিয়ে দিই। সো আমরা এখানে ইউজুয়ালি জাস্ট ফোন সেল করি। তো ফোন সেল করার জন্য আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পিসি আছে। তো এখানে আমার ফ্রেন্ডও আছে, শুভ, সে হাই। সো ও এখন অনেক বিজি। তো যাই হোক, আমরা এখানে আমাদের দায়িত্ব হলো অনলাইন মার্কেটিং করা। আর অনলাইন মার্কেটিং বলতে আমরা কাস্টমারদেরকে আমাদের নিউ নিউ যেগুলো অফার আছে, যেমন SK, KT, LG প্লাস, এই লাইন ফোনগুলো আমরা অফারগুলো আপলোড করে থাকি। সাপোজ এখন আমাদের স্যামসাংয়ের আর A32 নতুন যে সেট আসছে, ওইটা অনেক কম দামে পাওয়া যাবে। তো এটা দিয়ে আমরা অফারটা আপলোড করি। তো যাদের নেওয়ার ইচ্ছা হয় তারা নিতে পারে। এছাড়াও আইফোনের যেগুলা দামি সেট আছে, সাপোজ এখন আইফোন 12, স্যামসাং S21, এই সেটগুলাও মানে কন্ট্রাক্টে আপনি মান্থলি মান্থলি বিলটা ইনস্টলমেন্টে পে করেও নিতে পারবেন। সো এই জন্য আমাদের দরকার হয় যারা ফরেনাররা যারা এই সেটগুলো নিতে চায়, এগুলো আমরা কন্ট্রাক্ট মেক করে সেল করি। তো এর ভিতরেও অনেকের আরো প্রশ্ন থাকে যে এরকম অনেকে কোরিয়ান বুঝে না। সো যখন কন্ট্রাক্ট মে আর কি আমরা লিখি বা কি করি, তখন দেখা যায় অনেকের মাসে মাসে তো টাকা কাটে। সো এই টাকাটা অনেকের বেশি কাটে। তো এই জন্য এই জব লাইনে মানে জব সেক্টরে যারা আসবে, তারা টার্মস এন্ড কন্ডিশন বা কন্ট্রাক্ট ভালো করে পড়ে ফেললে তাহলে লাইন কাটার সময় বেশি টাকাটা আসে না। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর ওভারঅল এখানে কিন্তু আমাদের যারা সাউথ এশিয়ার মার্কেটটা অনেক বড়, এছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন, অনেক অনেক যারাই চান এই মার্কেটে এসে জব করতে পারেন। আর এটার সাথে কি হয়, আমাদের পড়াশোনার যে স্কিলটাও কিন্তু কিছুটা সামঞ্জস্য আছে। আপনি আপনার মার্কেটিং, সেলসের আপনার, তারপরে CS বা কাস্টমার সার্ভিসের আপনার এক্সপিরিয়েন্স হবে। তো এর মধ্যে আপনার কম্পিউটার স্কিল বলেন বা আমরা ফোনে যে কী করি সোশ্যাল মিডিয়াতে, ওইটার স্কিলও বাড়বে। এই দেখেন আরেকজন ব্যস্ত মানুষ, যে হলো সুশীল, এখন অনেক ব্যস্ত, বিজি। সো এইটাই। আর তো আমাদের এরকম ফোন তো আছে, সাপোজ এই যে এখন LG Q52 সেটটা অনেক চলতেছে। আর এইদিকে আমাদের খাবারেরও কি আছে দেখাই। নর্মালি আমরা এখানে লাইভও করি, কারণ লাইভে এসে আমাদের দেখানো লাগে। আমাদের ফ্ল্যাগগুলো আছে, সেই আমাদের ফ্ল্যাগ। সো আমরা যদি চাই এখানে এক্সারসাইজও করতে পারি।
সো এই যে এক্সারসাইজেরও ছোটখাটো ব্যবস্থা আছে, সো জব করতে করতে যখন হাঁপায় যাই, আই মিন হাঁপায় যায় না, একটু রিল্যাক্সের জন্য এক্সারসাইজও করা যায়। আজকাল আমরা লাইভ করি, সো আমাদের সবগুলো লাইভও এখানে হয়। আর খাবার ব্যবস্থা তো আছে, খাবার ব্যবস্থার মধ্যে নিচে আমাদের বিস্কিট রাখা আছে, কফি ফ্রিজের মধ্যেও। সো এছাড়াও অফিসে আমরা মাঝে মাঝে পার্টি করি, এখানে লাঞ্চ করা হয়, একসাথে বাইরে খাইতে যাই। মোটামুটি অফিসের এনভায়রনমেন্টটা অনেক ভালো, যেটা কিন্তু দেখা যায় পার্ট টাইম জবের জন্য অনেক ভালো। এছাড়াও আমরা মানে দেখা যায় কাস্টমারদেরকে গিফট দেই বা কি করি, একটা ফোন বিক্রি করার পরে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দিতে পারছেন কিনা, এই এক্সপিরিয়েন্সটা অনেক দরকার। সো এই জিনিসটা অনেক কাজ করবে। আর এছাড়াও আপনার অফিস কলিগদের সাথে একটা অনেক ফ্রেন্ডলি একটা রিলেশন করা, তো সবাই দেখা যায় একটা টিম হিসেবে কাজ করা, এই জিনিসটা অনেক উপকারী স্টুডেন্টদের জন্য। ক্যা হো রহা হ্যায় ইতনা সারা বেচ দিয়া, ওয়াও ওয়াও, মেরা লক্ষ্মী সুবা দিদি সব বেচ দিয়া। ওভারঅল মোটামুটি এগুলা জব অনেক ভালো স্টুডেন্টদের জন্য, কারণ স্টুডেন্টরা বাসায় গিয়ে আবার পড়াশোনাও করতে হয়। তো আই থিঙ্ক এখানে যদি জব করে তো ওদের জন্য অ্যাকচুয়ালি ভালো, কারণ দেখা যাচ্ছে জব সেক্টরটা একটু যদি আরামদায়ক হয় তাহলে কিন্তু বাসায় গিয়ে পড়ারও একটা কি থাকে। আর ইউজুয়ালি এগুলো জব 7-8 ঘন্টার মধ্যে হয়ে থাকে, সো আপনি এখানে জব করার পরে বাসায় গিয়ে পড়তেও পারবেন। সো এর আগে আমি যেটাতে জব করতাম GS-25, ওইটা অনেক ভালো ছিল যে জব প্লেসে পড়াশোনা করা যেত। এখানে এখানে পড়াশোনা না করলেও মানে আপনি বাসায় গিয়ে একটা সময় পাবেন, কারণ প্রত্যেক দিন দেখা যায় 8টার দিকে জব শেষ হয়ে যায়, আপনি বাসায় গিয়ে পড়াশোনা করতে পারবেন। আর এছাড়াও আপনার যেটা স্কিল ডেভেলপমেন্ট আমি বলতেছি ওইটাও বাড়বে, কাস্টমারদের সাথে হ্যান্ডলিং মানে আপনার হ্যান্ডেল করার যে একটা ব্যাপার আছে, সো ওই জিনিসটাও। কারণ হলো সবসময় আপনি ভালো কাস্টমার পাবেন এমন তো না, অনেক কাস্টমার দেখা যাবে যে আপনার একটা প্রবলেম হইলো, ক্রিয়েট হইলো, ওইটা আপনি সলভ করা, ম্যানেজমেন্টের সাথে কথা বলে ওইটা সলভ করা, ওইগুলো সব কিছু আপনি মোটামুটি এখানে ফেস করতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে আপনার জব সেক্টরের জন্য অনেক অনেক উপকারী হবে। সো আমি মনে করি যারা স্টুডেন্ট আছো ট্রাই করে দেখতে পারো ফোন কোম্পানিতে জবগুলা, আর এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। আর এটার যদি টাকার টাকার একটা মানে স্যালারি কত আসে, তো ইউজুয়ালি এখানে 5-6 দিন জব করে স্টুডেন্টরা, আর প্রতিদিন 7-8 ঘন্টা, আর মান্থলি স্যালারি যদি বলা হয় 1,00,000 টাকা থেকে 1,20,000 টাকার মতো আসে, মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারি, যেটা দিয়ে তুমি তোমার হ্যান্ডসাম মোটামুটি দেখা যায় মাস চলেও একটু সেভিংস করা যায় বা দেশেও টাকা পাঠানো যায়। হ্যান্ডসাম স্যালারি এইভাবেই। তো আমি মনে হয় যতটুকু ইনফরমেশন দেওয়ার DFLC, সো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।